আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি, এটি মোটামুটি যারা অটো ব্যবহার করে তাদের জন্য সবারই একটি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই চাই যে আমার গাড়ি যাতে বেশি চলে, ব্যাটারিটা ভালো টেম্পার থাকে এবং আমি বেশিক্ষণ যাতে গাড়িটা চালাতে পারি। কারণ আমি যদি বেশিক্ষণ গাড়িটি চালাতে পারি তাহলে শুধু আমাদের ইনকাম সোর্সটা বেশি হবে। তো সেই বিষয়ে আজকে যে বিষয়টি, যে গাড়িটি কীভাবে বেশিক্ষণ চালানো যায়, তো এবং কোন চার্জার দিয়ে চার্জ দিলে তো গাড়িটি বেশিক্ষণ চলতে পারে, তো এই বিষয়টি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে উপরের বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন। এই হচ্ছে একটি অটো গাড়ির ব্যাটারির সেট। তো আমরা এই ব্যাটারি কিন্তু এখন চার্জ করি, আমরা যে চার্জারগুলো দিয়ে চার্জ করি সেটি হচ্ছে অ্যানালগ চার্জার। তো এই যে এই চার্জারটি হচ্ছে অ্যানালগ চার্জার, এবং এই অ্যানালগ চার্জার দিয়ে চার্জ করলে আমাদের গাড়িটি চার্জ হয়, কিন্তু এই চার্জারে কোনো প্রকার মানে প্রোটেকশন নাই। তো এই চার্জারটিতে কিন্তু আমাদের প্রোটেকশন খুবই কম, তো ব্যাটারিটি শুধু চার্জ হয় এবং আমরা চার্জ দেই এটি আমরা জানি। কিন্তু বর্তমানে যে চার্জারগুলো নামছে এটিতে ভালো রকমের প্রোটেকশন আছে, চার্জিং ফ্রিকোয়েন্সি অনেক ভালো। তো এই চার্জারগুলোতে যেরকম প্রোটেকশন আছে এটি ব্যাটারি চার্জিংয়ের জন্য ভালো, কিন্তু ব্যাটারিটি বেশি ভালো রাখার জন্য এই চার্জারটি তুলনামূলকভাবে ব্যবহার হয় না। তো এখন যে চার্জারগুলো, এটি কিন্তু যেমন ডিজিটাল যে চার্জারগুলো, এই যে ডিজিটাল চার্জার, তো এই ডিজিটাল চার্জারটি কিন্তু অনেক বেটার কাজ করে। তো ডিজিটাল চার্জারের ধরন হচ্ছে দুইটা, এক এরকম চার্জার এবং দুই নাম্বার চার্জারটি হচ্ছে এইরকম চার্জার, যেমন নিউ ভার্সনের যে চার্জারগুলো। তো এই নিউ ভার্সনের চার্জারটিতে এত ভালো রকমের সেফটি আছে যে আপনি জানলে অবাক হবেন। তো এই চার্জারটিতে ব্যাটারিটি চার্জ হবে একদম 100% পিওরভাবে, এখানে কোনো প্রকার কোনো প্রবলেম করে না, এমনকি কোনো ফল্ট করে না। ব্যাটারিতে একদম 60 ভোল্ট যে চার্জিং করে সেটি একদম পিওরভাবে চার্জিং করে, এতে করে ব্যাটারির ব্যাকআপ আপনি অনেকটাই বেশি পাবেন। কারণ ব্যাটারির ব্যাকআপ অনেকটাই বেশি হলে তাহলে কিন্তু আপনার ইনকাম সোর্স কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ব্যাটারির ব্যাকআপ বাড়ানোর জন্য আমরা যদি পরবর্তীতে কোনো চার্জার ক্রয় করি তাহলে অবশ্যই কিন্তু ডিজিটাল চার্জার কিনব। তো অবশ্যই আপনারা সবাই যদি পরবর্তীতে কোনো চার্জার কিনেন এই ব্যাটারি চার্জ করার জন্য, তাহলে অবশ্যই ডিজিটাল চার্জারগুলো কিনবেন। কারণ অ্যানালগ যে চার্জারগুলো, এই অ্যানালগ চার্জারগুলোর থেকে ডিজিটাল চার্জারগুলোতে চার্জিং ক্ষমতা অনেক ভালো এবং ব্যাটারিটি 100% সেফ রাখে, এখানে পার্সেন্টেজভাবে চার্জ হয়। তো তারপরেও আমি আপনাদের ভিডিওর শেষে অবশ্যই চার্জিংয়ের একটু বিষয়বস্তু দেখাবো, তো অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন, না দেখে কিন্তু যাবেন না। তো এই হচ্ছে আমাদের 15 অ্যাম্পের একটি ডিজিটাল চার্জার, এটি কিন্তু 100% কপার দিয়ে তৈরি অথবা তামা দিয়ে তৈরি, এটিতে চার্জিং প্রোটেকশন অনেক বেটার। তো এটিতে দুটি ডিজিটাল মিটার আছে, তো এই যে দেখতে পারতেছেন 60 ভোল্টের 15 অ্যাম্পিয়ার, এখানে কিন্তু দুটি ডিজিটাল মিটার। তো ব্যাটারিটি কত পার্সেন্ট চার্জ হচ্ছে, 100%-এর মধ্যে কত পার্সেন্ট হচ্ছে এবং কত পার্সেন্ট বাকি আছে সেটি আপনি অবশ্যই দেখতে পারতেন। যেমন আমি একটি গাড়ি চার্জ দেওয়ার পর এখানে কিন্তু 22% চার্জ দেখাচ্ছে, তো যখন ওটি চার্জ হচ্ছে সেটি কিন্তু একটু একটু করে বাড়তেছে, যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাড়তেছে। তো আমি এটি যখন এম্পিয়ারটা বাড়াই দিব, 10 অ্যাম্পিয়ার বাড়াই দিলাম, 10 অথবা 9, তো এটি কিন্তু আমাদের এই যে চার্জটা কিন্তু ভালো হচ্ছে 44%। এটি কিন্তু ফাস্ট চার্জার, তো অনেক দ্রুতই চার্জ হয়, অনেক ফাস্টলি চার্জ হয়, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফাস্টলি চার্জ হয়। তো এই সাইডের যে মিটারটি, ডান পাশের যে মিটারটি, এটি হচ্ছে এম্পিয়ার, আর এই পাশের যে মিটার এটি হচ্ছে আমাদের চার্জিং। তো ব্যাটারিটি চার্জিং যদি আপনি এম্পিয়ার যদি বেশি নেন, যেমন এটিতে অটো একটি ফ্রিকোয়েন্সি করা আছে, আপনি যদি এম্পিয়ার যদি 15 বেশি দেন তাহলে কিন্তু এটি মিটার চার্জারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো সেটি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন সেটি তার চার্জ হবে না, এটি একটি প্রোটেকশন। আপনি চাইলেই সেখানে বেশি এম্পিয়ার ব্যবহার করতে পারবেন না, চার্জার এবং ব্যাটারির
অ্যাডজাস্টিংভাবে যতটুক দরকার ততটুকুই নেবে, এভাবে আপনি কখনও বেশি দিতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।